প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের সেবামূলক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত জাবেদা এবং খতিয়ান প্রস্তুত পর্ব। ইতিপূর্বে আমি 1 থেকে শুরু করে 8 পর্যন্ত এই জাবেদা নিয়ে আলোচনা করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। হিসাব বিজ্ঞানের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে হিসাব বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর আজকের আলোচনায় আসি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখনফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব, সেবামূলক প্রতিষ্ঠান কি তা বলতে পারবে, লেনদেন হতে জাবেদা প্রস্তুত করতে পারবে এবং জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করতে পারবে, সেবামূলক প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনে জাবেদা ও অন্যান্য হিসাব। সর্বপ্রথমে আমাদের জানা উচিত সেবামূলক প্রতিষ্ঠান বলতে কি বুঝি। যে সকল প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বা উৎপাদনের কাজে নিয়োজিত না থেকে সেবামূলক কাজ সম্পাদনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করে, সেগুলোকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করা যায়। যেমন এই যে ক্লিনিক ব্যবসা, বিভিন্ন রকম ডাক্তারের ক্লিনিক ব্যবসা, তারপরে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ফার্ম, ডিজাইন ফার্ম, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উকালতি ব্যবসা, তো এইগুলি হচ্ছে বিভিন্ন প্রকার সেবামূলক প্রতিষ্ঠান। যদিও আমি এই সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আসি সৃজনশীল তিন। তোমরা হয়তো অবগত আছো যে পূর্বে আমি 2টা সৃজনশীল আলোচনা করেছি, তো আজকে আমি এই 3, 4 এবং 5 নম্বরে 3টা সৃজনশীল আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আমি সৃজনশীল সহ আলোচনা করার চেষ্টা করছি, কারণ হচ্ছে একই সাথে আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা খতিয়ান শেখার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন সম্পন্ন করা সম্ভব হবে, সেই জন্য আমি এই সৃজনশীল প্রশ্নের উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করছি। তো লক্ষ্য করি সৃজনশীল 3, জনাব নাহিদ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। 2019 সালের মার্চ 1 তারিখে তিনি নগদ এবং অফিস সরঞ্জাম ও ঋণ নিয়ে এই ফার্ম শুরু করেন, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শুরু করেন এবং উক্ত মাসের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের ক নঙে কি বলছে দেখি। জনাব নাহিদের মার্চ 1 তারিখের লেনদেনগুলি জাবেদা করতে বলছে। আবার খ নঙে বলছে 5 থেকে 15 তারিখের লেনদেনগুলি জাবেদা এবং গ নম্বরে বলছে অবশিষ্ট লেনদেনগুলির জাবেদা, তাই না? তো আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখতে চাই তাহলে লক্ষ্য করি এই যে ক নঙে আমি লাল গালি দিয়ে রেখেছি, ক নম্বরের উত্তর হবে উপরের অংশটা, এই উপরের লাল অংশটা, এবং খ নং এর প্রশ্নটি আমি কালো গালি দিয়ে রেখেছি, এর উত্তর হবে এই যে 5 থেকে এই 15 তারিখ পর্যন্ত, এবং অবশেষে এই গ নং প্রশ্নের উত্তর হবে আমাদের 18 থেকে 31 তারিখ পর্যন্ত সবগুলির যাবে। তো আমরা এবার জাবেদা করার চেষ্টা করব, প্রথমে ক নঙের জাবেদা। তো এই যে লক্ষ্য করি আমরা জাবেদার শক এঁকেছি এবং এই জাবেদার শখের মধ্যে আমরা জাবেদা করব। তো আমরা লেনদেনটি দেখি যে কি জাবেদার লেনদেনটি ছিল, সেই লেনদেনটি আমরা একটু দেখি। তো এই যে লক্ষ্য করি আমি শখের উপরে ওই লেনদেনটি নিয়ে এসেছি, যদিও জায়গা সংক্ষিপ্ত, তারপরে আমি উপরে ছোট করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে বলছে যে নগদ 60,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা এবং 70,000 টাকা ঋণ নিয়ে ফার্ম শুরু করেন, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এই নগদ 60,000 এবং এই 70,000 টাকা ঋণ, এই দুইটাই কিন্তু নগদ টাকা, সেজন্য আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট। এই 60,000 এবং এই 70,000 দুটো যোগ করে 1,30,000 নগদান হিসাব ডেবিট হবে 1,30,000 টাকা। কিভাবে হলো? এই নগদের টাকা এবং এই ঋণের টাকা দুইটা যোগ করে, কেননা ঋণটাও নগদ টাকা। এবার আমরা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করব। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট কত টাকা হবে? অফিস সরঞ্জাম যেটি লেখা আছে 20,000 সেটাই লিখবো। এরপরে ঋণ হিসাব ক্রেডিট হবে, এই যে ঋণ আছে না, ঋণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই ঋণ হিসাব ক্রেডিট হবে। ঋণ হিসাব ক্রেডিট কত টাকা হবে? ঋণ হিসাবে যত টাকা লেখা আছে, এই 70,000 টাকা, 70,000 টাকা যেটি লেখা আছে সেটি ঋণ হিসাবে হবে। এবং এই দুটো যোগ করে 1,30,000 আর 20,000 যোগ করে 1,50,000 টাকা। 1,50,000 টাকা থেকে যদি 70,000 টাকা বিয়োগ করি তাহলে আমার মূলধন হিসাবে হবে 80,000 টাকা, অর্থাৎ আমার নিজের টাকা হচ্ছে 80,000 টাকা। কিভাবে 80,000 টাকা পেলাম? এই দুইটা যোগ করে এই টাকাটা বাদ দিয়ে আমার এই 80,000 টাকা হলো। ব্যাখ্যায় লিখবো নগদ, অফিস সরঞ্জাম ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী 1 তারিখে আরও আছে, এই যে লক্ষ্য করি ঢাকা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এখানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে তাই ব্যাংক হিসাব ডেবিট, এবং নগদে টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হবে সেজন্য নগদান হিসাব ক্রেডিট। এবং ব্যাখ্যায় লিখবো ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এবং এই ডেবিট দিক এবং ক্রেডিট দিক যোগ করে দুই সাইডে আমরা ডাবল দাগ দিয়ে দিব। তো এইভাবে আমরা ক নঙের জাবেদাটি করতে পারি। পরবর্তী 3 নং প্রশ্নের খ সাধারণ জাবেদাটি লক্ষ্য করি। আমরা জাবেদের শখ আঁকবো, জাবেদের শখ আঁকার পরে আমরা জাবেদা করবো। তো এই যে আমি এখানে শখ অঙ্কন করেছি, তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তারা তোমরা এরকম একটি পেজে জাবেদার শখ অঙ্কন করো, তোমরা এক পেজের মধ্যেই লিখবে, কিন্তু আমি অবশ্য ভালোভাবে বোঝানোর জন্য, একটু বড় করে দেখানোর জন্য আমি এক একটা লেনদেন এক এক পেজে দেখাবো, কিন্তু তোমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তারিখ দিয়ে পর্যায়ক্রমে লিখতে থাকবে।
তো এই যে লক্ষ্য করি, তিনের খ মার্চ 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এর সাধারণ জাবেদা। তো মার্চ 5 তারিখে বলছে হিসাব নিরীক্ষা কাজের মাধ্যমে চেক প্রাপ্তি, অর্থাৎ এই যেহেতু অডিট ফার্ম, তো অডিট ফার্ম এক জায়গায় নিরীক্ষা কার্য অডিট করেছে, নিরীক্ষা কার্য সম্পাদন করেছে, সেখান থেকে চেক পেয়েছে, তাই না? চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। তো আমরা এখানে জাবেদা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, কেননা চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়, 25,000 টাকা লিখবো। এবং কোথার থেকে পেয়েছে, নিরীক্ষা কাজ করে, তাই নিরীক্ষা আয় বা সেবা আয় হিসাব ক্রেডিট। এখানে নিরীক্ষা আয় দেওয়া যাবে, আবার সেবা আয়ও লেখা যাবে, সমস্যা নেই। ব্যাখ্যা লিখবো হিসাব নিরীক্ষা কাজ সম্পাদনের মাধ্যমে চেক প্রাপ্তি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 8 তারিখে বাকিতে হিসাব নিরীক্ষা কাজ সম্পাদন করা হলো 20,000 টাকা, অর্থাৎ আমরা অডিট কাজ করে দিয়েছি, নিরীক্ষা কার্য সম্পাদন করেছি, কিন্তু টাকা এখনো পায় নাই, পরে পাবো, তাকে বলে বাকিতে। তো তাহলে যেহেতু পরে পাবো, পাওয়ার যোগ্য, সেজন্য আমাদের এটা দেনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট হবে 20,000 টাকা, এবং নিরীক্ষা আয় বা সেবা আয় হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। ব্যাখ্যা লিখবো বাকিতে হিসাব নিরীক্ষা কাজ সম্পাদন করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 13 তারিখের এক বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 12,000 টাকা। তো এক বছরের জন্য প্রদান করা হলে আমরা এক মাসের অঙ্ক করতেছি, তাহলে বিমা প্রিমিয়ামটা সম্পূর্ণই কিন্তু অগ্রিম, অগ্রিম বিমা সম্পদ, অগ্রিম ব্যয় কিন্তু সম্পদ, সেজন্য আমরা জাবেদায় লিখব অগ্রিম বিমা হিসাব ডেবিট 12,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা। নগদান হিসাব কেন হলো, কেন প্রদান বলেছে, প্রদান করলে নগদ টাকা কমে যায়। ব্যাখ্যা লিখব অগ্রিম বিমা প্রদান করা হলো। পরবর্তী 15 তারিখের লেনদেনটি লক্ষ্য করি, 8 তারিখের সম্পাদিত কাজের ফি পাওয়া গেল, অর্থাৎ 8 তারিখে যে বাকিতে কাজ করে দিয়েছিলাম সেই টাকাটা আজকে আমরা পেয়েছি, তার মানে দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, সেজন্য আমরা জাবেদায় লিখব নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা পাওয়া গেল। এবং কোথা থেকে পেয়েছি, আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে পেয়েছি, কেননা 8 তারিখে আমি বাকিতে কাজ করে দিয়েছিলাম, সেদিন প্রাপ্য হিসাব ডেবিট হয়েছিল। আর সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি টাকা পায়, দেনাদারের কাছ থেকে যদি টাকা পায়, তাহলে আজকে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট করব, টাকা লিখবো 20,000 টাকা। 20,000 টাকা কোথায় পেলাম, 8 তারিখে দেওয়া আছে 20,000 টাকা। ব্যাখ্যা লিখবো 8 তারিখে সম্পাদিত কাজের প্রাপ্য হিসাব এর নিকট হতে টাকা পাওয়া গেল, অর্থাৎ দেনাদারের নিকট হতে টাকা পাওয়া গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খ নং প্রশ্নটি তোমরা যারা খাতায় করছো তারা অবশ্যই এরকম লম্বা দাগ টেনে তোমরা যে করেছো এখন আমার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে কিনা। এই যে এখানে আমি দ্রুত দেখাইলাম, আমি যেহেতু এতক্ষণ বোঝাইছি এখানে একসাথে সামারি করে দিলাম। তো কিছুক্ষণ আগে আমি প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা দেখিয়েছি, কিন্তু এখানে একসাথে দেখিয়ে দিলাম, বিশেষ করে পরীক্ষার হলে কিন্তু এইভাবে আমরা একসাথে এক পেজে লিখে নিচে এই যোগফল লিখে ডাবল দাগ দিয়ে এই ক্লোজিং লাইন টানবো। অবশ্য ব্যাখ্যা লিখতে হবে, আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা দেখিয়েছি, এখানে জায়গা সংক্ষিপ্ত বলে আমি ব্যাখ্যা লিখি নাই। এই যে গণং প্রশ্নটি লক্ষ্য করি, জনাব নাহিদের অবশিষ্ট লেনদেনগুলির জাবেদা, অর্থাৎ আমরা ইতিপূর্বে মার্চ 15 তারিখ পর্যন্ত করেছি, এখন এই 18 থেকে শুরু করে এই যে আমার এখানে যে ব্লু কালার দেওয়া আছে এই 18 থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এইগুলির জাবেদা হচ্ছে আমার গণংয়ের উত্তর। তাহলে গণংয়েও আমাদের জাবেদার ঘর টানতে হবে। তো এই যে লক্ষ্য করি, আমরা জাবেদার ছক এখানে আমি অঙ্কন করেছি, তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তারা জাবেদার ছক অঙ্কন করো, এবং আমি প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা করে এখন লিখে দেখাবো, তোমরা এই ছকের মধ্যে সুন্দরভাবে জাবেদাগুলি লিখবে। তো এই যে লক্ষ্য করি, গণং প্রশ্নের উত্তর, মার্চ 18 তারিখের লেনদেনটি, ভবিষ্যতে নিরীক্ষা সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলো 5,000 টাকা, অর্থাৎ আমি ভবিষ্যতে কাজ করে দিব, ভবিষ্যতে অডিট করে দেব, এই মর্মে অগ্রিম গ্রহণ করেছি। তাহলে অগ্রিম গ্রহণ করলে নগদ টাকা বৃদ্ধি পাবে, সেজন্য জাবেদে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট এই 5,000 টাকা। এবং অগ্রিম গ্রহণটা কিন্তু অগ্রিম আয়, ও অগ্রিম আয় এক ধরনের দায়, তো অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত নিরীক্ষায় বা অনুপার্জিত সেবা আয় হিসাব লিখতে পারি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য আমরা জাবেদা করলাম নগদান হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় বা অনুপার্জিত নিরীক্ষা আয় ক্রেডিট, টাকা লিখবো এই 5,000 টাকা। ব্যাখ্যা লিখবো ভবিষ্যতে নিরীক্ষা সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ। পরবর্তী 24 তারিখের লেনদেনটি লক্ষ্য করি, এক মাসের বিমার খরচ হিসেবে দেখাতে হবে, অর্থাৎ আমরা যে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান করেছিলাম তার মধ্যে এক মাসের খরচ হয়ে যাবে, তাহলে অগ্রিম বিমার ভিতর থেকে বিমা খরচ হবে, তাহলে বিমা খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য বিমা খরচ হিসাব ডেবিট হবে আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট হবে। এখন 1,000 টাকা কীভাবে হলো, আমাদের ইতিপূর্বে আমাদের 12,000 টাকা ছিল এক বছরের জন্য, তো তোমরা যারা খাতায় করতেছো তারা লক্ষ্য করো, পূর্বে কিন্তু ছিল আমাদের যে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 12,000 টাকা। তো সেই 12,000 টাকা হচ্ছে এক বছরের 12 মাসের, সেখান থেকে যদি এক মাসের আমরা হিসেব করি তাহলে আমাদের হবে এই 1,000 টাকা 12 দিয়ে ভাগ করে, সেজন্য বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা হিসাব ক্রেডিট, অর্থাৎ অগ্রিম বিমার ভিতর থেকে বিমা খরচ হয়েছে,
ব্যাখ্যায় লিখব চলতি মাসের বিমা খরচ হিসাবভুক্ত করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 30 তারিখে মার্চ মাসের উপযোগ খরচ বা ইউটিলিটি বিল পরিশোধ করা হলো 2000 টাকা। উপযোগ খরচ বলতে বোঝায় গ্যাস, পানি, বিদ্যুৎ এই সমস্ত খরচকে একত্রে উপযোগ খরচ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, যার ইংরেজি নাম হচ্ছে ইউটিলিটি বিল। তো আমরা উপযোগ খরচ ডেবিট করব, সমস্যা নেই। তো আমরা জাবেদে লিখব উপযোগ খরচ ডেবিট, কেননা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং যেহেতু পরিশোধ করা হচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব উপযোগ খরচ পরিশোধ করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 31 তারিখে অফিস সরঞ্জামের বার্ষিক অবচয় 2400 টাকা। অর্থাৎ আমাদের যে অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল তার 1 বছরের অবচয় হচ্ছে 2400 টাকা, কিন্তু আমরা অঙ্ক করতেছি কিন্তু 1 মাসের, খেয়াল করতে হবে। কিন্তু আমরা জানি অবচয়ের জন্য যাবেদ হচ্ছে অবচয়ের খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয়ের কাছে অবশ্য অফিস সরঞ্জামের নাম এখানে লেখা যায়, আমি এখানে জায়গা সংক্ষিপ্ত বলে লিখি নাই, তবে লেখা উত্তম। তো এক্ষেত্রে 200 টাকা কীভাবে হলো, এখানে 2400 আছে কিন্তু 200 কীভাবে হলো, তাই না? তো এইখানে 2400 হচ্ছে বার্ষিক 12 মাসের। তো 12 মাসের যদি 2400 হয় তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে আমরা 1 মাসের পাবো, কেননা আমরা 1 মাসের হিসাব করতেছি। সেজন্য আমরা লিখেছি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 200 টাকা, এই 2400কে 12 দিয়ে ভাগ করে। ব্যাখ্যা লিখবো অফিস সরঞ্জামে চলতি মাসের অবচয় হিসাববুক্ত করা হলো। এই যে লক্ষ্য করি, চলতি মাসের অবচয় হিসাববুক্ত করেছি, তার মানে কি বার্ষিক অবচয় দেওয়া আছে, আমাদের চলতি মাসের অংশটুকু লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা খাতায় করতেছো, তারা যারা লম্বা খাতায় করতেছো, তারা একটু মিলিয়ে দেখো। আমি এখানে খুব দ্রুত লিখে দেখাচ্ছি, যদিও আমি লেনদেনগুলি কিছুক্ষণ আগে সব দেখিয়েছি, তাই আমি এখানে দ্রুত লিখে দেখাইলাম যোগফল সহ। তোমরা যারা খাতায় লিখতেছো এখন মিলিয়ে দেখো এর সাথে লেখা ঠিক আছে কি না। যদিও এখানে আমি ব্যাখ্যা লিখি নাই, কেননা আমি প্রত্যেকটি লেনদেনে ব্যাখ্যা দিয়েছি, এখানে ব্যাখ্যা লিখতে গেলে আমরা জায়গা ধরবে না। তো আশা করি তোমরা এটা খাতার সাথে মিলিয়ে নিয়েছো। পরবর্তী 4 নম্বর সৃজনশীলটি লক্ষ্য করি। 4 নম্বর সৃজনশীলে বলছে, মিস্টার আমিনুল একজন স্থপতি অর্থাৎ ইঞ্জিনিয়ার। 2019 সালে মে মাসের লেনদেন ছিল নিম্নরূপ, মে 1 থেকে শুরু করে এই 31 তারিখ পর্যন্ত এখানে কিছু লেনদেন আছে। তো এই উদ্দীপকের আলোকে বলছে প্রশ্নে, ক নং এ সেবা হতে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো এবং খ নং এ জাবেদে করতে বলছে। তো ক নং এর প্রশ্নের ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা হবে আমরা একটু কালারিং করি। তো এই যে লক্ষ্য করি, ক নং এর প্রশ্ন দুইটা আমি লাল কালি দিয়ে রেখেছি। 11 তারিখ বলছে, একজন মক্কেলের ডিজাইন সম্পন্ন করে বিল করা হয়েছে এই 20,000 টাকা, এবং আরেকটা লেনদেনে বলছে একজন মক্কেলের বাড়ির ডিজাইন সম্পন্ন করে নগদে পাওয়া গেছে। অর্থাৎ বাড়ির ডিজাইন করে নগদে পাওয়া গেছে, কেননা এর এটি একটি স্থপতি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফার্ম, সেজন্য আমাদের এই দুইটা হচ্ছে কনং এর এই মোট আয়ের পরিমাণ। তো আমরা যদি শখের মাধ্যমে করতে চাই, তো এই যে লক্ষ্য করি, আমরা শখের মাধ্যমে যদি করতে চাই কনং প্রশ্নের উত্তর মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, এইরকম আমরা শখ আঁকবো 11 তারিখ আর 19 তারিখ। 11 তারিখে কি ছিল, বাকিতে বাড়ির ডিজাইন সম্পন্ন করা হলো 20,000 টাকা, এবং 19 তারিখ ছিল নগদে বাড়ির ডিজাইন সম্পন্ন করা হলো 30,000 টাকা। এই 20,000 আর 30,000 দুইটা যোগ করে হবে আমাদের মোট সেবা আয়ের পরিমাণ, এবং এখানে আমরা একটা দাগ দিয়ে দিব, দাগ দিয়ে আমরা এই যোগফলটা এখানে শেষের ঘরে লিখব, এবং এই 50,000 টাকা নিচে আমরা ডাবল দাগ দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের মোট সেবা হতে আয়ের পরিমাণ। তো আবার আমরা প্রশ্নে ফিরে এসেছি, খনঙ্গে কি বলছে একটু লক্ষ্য করি, মিস্টার আমিনুলের বইতে উপরিক্ত লেনদেনগুলি জাবেদা প্রস্তুত করো অর্থাৎ জাবেদা করতে। এখানে সব লেনদেনগুলির আমরা জাবেদা করবো, তো জাবেদার শখ আঁকি। তো এই যে আমরা জাবেদা শখ অঙ্কন করেছি, তো তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তারা হয়তো এই জাবেদা শখ অঙ্কন করেছো। তো এবার আমি পর্যায়ক্রমে এক একটা লেনদেন আলাদা আলাদা করে জাবেদা করব, কিন্তু তোমরা এক শখের মধ্যেই জাবেদাগুলি সব লিখবে। তো লক্ষ্য করে এই যে স্যারের খনং আমিনুলের বইতে প্রয়োজনীয় জাবেদা। তো মে 1 তারিখে বলছে ব্যবসায় নগদে বিনিয়োগ করা হলো 70,000 টাকা, 70,000 টাকা। তাহলে 70,000 টাকা যদি নগদে বিনিয়োগ করা হয় তাহলে মূলধন বৃদ্ধি পাবে এবং নগদ টাকাও বৃদ্ধি পাবে, সেজন্য আমরা জাবেদা করবো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট এই 70,000 টাকা। ব্যাখ্যায় লিখবো নগদে ব্যবসায় বিনিয়োগ করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 2,000 টাকা। অর্থাৎ বাকিতে যদি অফিস সাপ্লাইজ ক্রয় করা হয় তাহলে আমাদের অফিস সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পায়, তো অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হবে এই 2,000 টাকা, এবং যেহেতু বাকিতে কেনা হয়েছে সেজন্য আমাদের নগদ টাকা পরিশোধ করি নাই, সেজন্য প্রদেয় হিসাব পরবর্তীতে পরিশোধ করতে হবে, অর্থাৎ প্রদেয় হিসাব ক্রেডিট হবে 2,000 টাকা। ব্যাখ্যায় লিখবো বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, একজন মক্কেলের বাড়ির ডিজাইন সম্পন্ন করে বিল করা হলো 20,000 টাকা, অর্থাৎ বাকিতে সেবা প্রদান করা হয়েছে। তো বাকিতে সেবা প্রদান করা হলে আমরা জানি যে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তো প্রাপ্য হিসাব ডেবিট এই 20,000 টাকা, এবং সেবা আয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যায় লিখব বাকিতে মক্কেলের বাড়ির ডিজাইন কাজ সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে এখন পাইনি কিন্তু পরে পাবো, বাকিতে সম্পন্ন হয়েছে, সেজন্য দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তাই প্রাপ্য হিসাব ডেবিট। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মে 16 তারিখের
টেলিভিশনে বাকিতে বিজ্ঞাপন দেওয়া হলো 3,000 টাকা, অর্থাৎ 3,000 টাকার বিজ্ঞাপন আমরা টেলিভিশনে দিয়েছি, যেটি বকে আছে, এখনো পরিশোধ করি নাই। তো এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন খরচ ডেবিট হবে, কেননা বিজ্ঞাপন খরচ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এবং প্রদেয় হিসাব বা প্রদেয় বিজ্ঞাপন হিসাব ক্রেডিট হবে 3,000 টাকা। ব্যাখ্যা লিখবো, টেলিভিশনে বাকিতে বিজ্ঞাপন দেওয়া হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, একজন মক্কেলের বাড়ির ডিজাইন সম্পন্ন করে নগদে প্রাপ্তি 30,000 টাকা। নগদে যেহেতু পাওয়া গেছে, নিঃসন্দেহে নগদান হিসাব ডেবিট হবে, 90 টাকা বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং কোথা থেকে পাইছি? বাড়ির ডিজাইন করে, সেবা আয় থেকে, সেজন্য সেবা আয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব, একজন মক্কেলের বাড়ির ডিজাইন সম্পন্ন করে নগদ প্রাপ্তি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মে 31 তারিখে কর্মচারীকে চলতি মাসের বেতন প্রদান করা হলো এই 12,000 টাকা। অর্থাৎ এটা অনেক সহজ, জাবেদা বেতন হিসাব ডেবিট হবে, অর্থাৎ বেতন খরচ হিসাব ডেবিট হবে। আমরা জানি বেতন হিসাব লিখলেও হবে, কিন্তু বেতন খরচ হিসাব লিখলেও হবে। তবে এই আধুনিক নিয়মে আমরা যখন এই বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠানে জাবেদা করব, তখন খরচের পাশে খরচের নামটা উল্লেখ করব, যেমন বেতন খরচ, ভাড়া খরচ, বিজ্ঞাপন খরচ, খরচের নাম উল্লেখ করব। তাহলে বেতন খরচ হিসাব ডেবিট, এবং যেহেতু প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব, কর্মচারীকে চলতি মাসের বেতন প্রদান। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি আবার উপস্থাপন করেছি, এই নিচের লাইনটি পড়ি আমরা, গণং উপরোক্ত তথ্য হতে নগদান হিসাব, বিজ্ঞাপন হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ তিনটা খতিয়ান করতে বলেছে আমাদের, নগদান হিসাব, বিজ্ঞাপন হিসাব এবং মূলধন হিসাব। তো এই তিনটা খতিয়ান করার জন্য আমরা তিনটা খতিয়ানের ঘর আঁকবো। আমরা চলমান জের শখ অথবা টি শখ, যে কোনো শখে করতে পারি, তো আমরা চলমান জের শখেই করি, সমস্যা নেই, এটি আধুনিক শখ। তো এই যে লক্ষ্য করি, আমরা এই চারের গ, আমরা চলমান জের শখের শখ এখানে অঙ্কন করেছি, নগদান হিসাব, হিসাবের কোড নং এবং তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জের বা উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। তো এটা হচ্ছে চলমান জের শখের, আমাদের এখানে আমরা শখ অঙ্কন করলাম। এবার আমরা নগদান হিসাবটা প্রস্তুত করব। আচ্ছা, আমি একটি কাজ করি, সেটি হচ্ছে এই নগদান হিসাবটা তো প্রস্তুত করব জাবেদা দেখে, তো জাবেদাটি আমি উপরে লিখি, উপরে জাবেদাটি লিখি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই যে আমি উপরে জাবেদাটি নিয়ে এসেছি, নগদান হিসাব যেহেতু প্রস্তুত করব, আমরা নগদান যেখানে এখন আমরা সেখানে, অর্থাৎ নগদান জাবেদায় মোট সম্ভবত তিনটা আছে, তার মধ্যে 1 তারিখে একটি। লক্ষ্য করি, নগদান হিসাব ডেবিট। তো খতিয়ান ইতিপূর্বে আমি দেখিয়েছি, তারপরেও আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। পূর্বের খতিয়ান যারা ঠিকমতো না বুঝতে পেরেছো, তারা এই খতিয়ানটি কীভাবে করতেছি ভালো করে লক্ষ্য করো। এই যে উপরের জাবেদা থেকে আমরা খতিয়ান করব, কী হিসাব করবো? নগদান হিসাব। তো নগদান হিসাবের কোন দিকে? টাকা ডেবিট দিকে। তো টাকা ডেবিটে লিখবো, কিন্তু নাম লিখবো উল্টাটা, অর্থাৎ এই মূলধন হিসাবটা লিখবো এখানে, আমরা এখানে লিখবো মূলধন হিসাব। এবং নগদান হিসাব যেহেতু করতেছি, তো নগদান হিসাবে ডেবিটে টাকা, তাই এই 70,000 টাকা ডেবিটে লিখবো, এই ডেবিটে টাকাটা ডেবিটে লিখবো। এবার জেরের ঘরে যখন টাকা লিখবো, তখন আমাদের এই ডেবিট দিকে টাকা আছে, ডেবিট জেরে বসে যাবে। তবে একটি বিষয়, নগদান হিসাবের কখনো ক্রেডিট জের হবে না, নগদান হিসাবে জের হয় সমান হবে অথবা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, কখনো ক্রেডিট উদ্বৃত্ত নগদান হিসাবে প্রকাশ করতে পারে না। যদি কখনো দেখো যে নগদান হিসাব করতেছো, আমাদের ক্রেডিট দিকে জের হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক তৈরি করা ভুল হয়েছে অথবা তোমার অঙ্ক সমাধানের ভুল হয়েছে, বিষয়টি মনে রাখতে হবে। তো 1 তারিখের লেনদেনটি নগদান হিসেবে আমরা লিখলাম। এবার পরবর্তী আবার আমাদের আছে 19 তারিখে নগদান হিসাব আছে। লক্ষ্য করো, তোমাদের খাতায় যারা করেছো তাদের খাতা হিসাবে জাবেদারি লক্ষ্য করো, 19 তারিখের নগদান হিসাব ডেবিট, এখানেও নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। এবং এখানে আমরা তারিখ 19 তারিখ লিখবো, লেখার পরে এখানে আমরা নাম লিখবো কোনটি একটু চিন্তা করো। তো নগদান হিসাব আমরা করতেছি, তাহলে নাম লিখবো কোনটা? বিপরীত নামটা লিখবো কিন্তু, অর্থাৎ নগদান হিসাব করতেছি, নগদের বিপরীতে সেবা আয় হিসাব আছে, তাই সেবা আয় হিসাবটা আমরা এখানে লিখবো। তো এবার আমাদের টাকা লেখার পর্ব, টাকা কোথায় লিখবো? নগদান হিসাবে ডেবিট দিকে আছে, তাই এই 30,000 টাকা নিয়ে এসে ডেবিটে লিখবো। এবার আমরা জের করব। তো আমার ছিল 70,000 টাকা ডেবিট উদ্বৃত্ত, আবার ডেবিট আসলো আমার কত টাকা? 30,000 টাকা। তাহলে এটাও ডেবিট, এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে ডেবিটে বসবে 1,00,000 টাকা। 70,000-এর সাথে 30,000 যোগ করে 1,00,000 টাকা হলো। তো আরও সম্ভবত আরও একটি আমাদের জাবেদা আছে, এই যে আমাদের 31 তারিখের লেনদেনটি আমাদের নগদান সংক্রান্ত জাবেদা। লক্ষ্য করি, তোমাদের খাতায় আছে, তোমরা 31 তারিখটা দেখো। তো এই ক্ষেত্রে জাবেদাই বলছে বেতন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা প্রথমে তারিখটা লিখবো 31 তারিখ। তো 31 তারিখ লেখার পরে আমরা এখানে নাম কি লিখবো, তাই না? নাম লিখবো এই নগদান হিসেবের বিপরীতে কী নাম আছে? বেতন হিসাব, তাই বেতন হিসাবটা আমরা এখানে লিখবো। এবার টাকা লেখার পর্ব, টাকা নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাবের ক্রেডিটে টাকা, তো এই 12,000 টাকা ক্রেডিটে লিখবো, ক্রেডিটে আছে তাই ক্রেডিটে লিখবো। এবার আমরা জের করব। তো এই 1,00,000 টাকা ডেবিট ছিল আর ক্রেডিট হচ্ছে 12,000 টাকা, ডেবিট ক্রেডিট যদি হয় তাহলে কিন্তু বিয়োগ হবে, বিয়োগ করে কোনটা বেশি? ডেবিট বেশি। সেই জন্য 1,00,000 টাকা থেকে আমরা যদি 12,000 বিয়োগ করি, তাহলে ডেবিট উদ্বৃত্ত এখন 88,000 টাকা থাকে, সেজন্য আমাদের এইটা থেকে এই 12,000 টাকা বিয়োগ করে 88,000 টাকা হবে, এটি হবে আমাদের নগদ উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে এই 88,000-এর নিচে ক্লোজিং ডাবল লাইন দেয়, কিন্তু এখানে ডাবল দাগ
হবে না, কেননা এই চলমান দ্বিস্থকে আমাদের ডাবল দাগ দেওয়ার প্রয়োজন নাই। অবশ্য টিস্থক যদি করি তখন ডাবল দাগ দিতে হবে। পরবর্তী বিজ্ঞাপন খরচ হিসাবটি লক্ষ্য করি। বিজ্ঞাপন খরচে এই যে জাবেদা দেখে আমরা বিজ্ঞাপন খরচটি করার চেষ্টা করি। এখানে এই উপরে জাবেদা লিখেছি, নিচে বিজ্ঞাপন খরচ, এই জাবেদা দেখে আমরা করব। লেখার পরে আমাদের বিজ্ঞাপন খরচের ডেবিট দিকে টাকা লিখবো, ভালো কথা, সমস্যা নেই, কিন্তু নাম কি লিখবো একটু চিন্তা করো তো। বিজ্ঞাপন খরচ, এই যে বিজ্ঞাপন খরচ, তাহলে আমরা এখানে নাম কি লিখবো? বিজ্ঞাপন খরচের উল্টা যে নামটা, বিপরীত যে নামটা, প্রদেয় হিসাবে এটা লিখবো। এই প্রদেয় হিসাবে এটা নিয়ে এসে এখানে লিখবো। এবার টাকা লেখার পর্ব, টাকা বিজ্ঞাপন খরচের কোন দিকে আছে? ডেবিট দিকে। তাই এই 3000 টাকা নিয়ে এসে ডেবিটে লিখবো। এই 3000 টাকা নিয়ে এসে আমরা ডেবিটে লিখবো, কেননা ডেবিট আছে বিজ্ঞাপন খরচ। এবার জের করব, এখানে যেহেতু ডেবিটে আছে তাই ডেবিট দিকে আমরা বসাই দিব। এইভাবে একটা হলে খুব সহজ, সমস্যা নেই। আমাদের বিজ্ঞাপন খরচ একটাই ছিল, তাই এই বিজ্ঞাপন খরচটা আমরা সম্পন্ন করেছি। পরবর্তীতে এবার মূলধন হিসাব আমরা প্রস্তুত করব। মূলধন হিসাবে শখ তোমরা হয়তো খাতায় অঙ্কন করেছো, তো মূলধন হিসাব সংক্রান্ত একটা জাবেদা ছিল আমরা জানি, এই 1 তারিখের জাবেদাটি ছিল। তো ভালো করে লক্ষ্য করি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাবের কোন দিকে টাকা? ক্রেডিট দিকে। টাকা ক্রেডিটে লিখবো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু নাম কি লিখবো? প্রথমে তারিখ লিখি, মে 1 তারিখ। এবার আমরা এই মূলধন হিসাব করতেছি, তাহলে নাম লিখবো মূলধনের বিপরীতে যে নামটা আছে, এই নগদান হিসাবটা এখানে লিখবো। এবং টাকা লিখবো মূলধন হিসাবের কোন দিকে? টাকা ক্রেডিট দিকে, তাই ক্রেডিট দিকে টাকা লিখবো। এখন জেরের ঘরে টাকা লিখবো, তাই না? তো এবার ক্রেডিট দিকে টাকা আছে, ক্রেডিটে বসে যাবে। এবং মূলধন হিসাব একটি জাবেদা ছিল, তাই এই একটি জাবেদা থেকে একটি মাত্র খতিয়ানে আমরা পোস্টিং দেওয়ার মাধ্যমে এই মূলধন হিসাবটা সম্পন্ন করলাম। তো এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। তো পরবর্তী সৃজনশীল পাস লক্ষ্য করি। মিস্টার হাবিব একজন আয়কর উপদেষ্টা, 2019 সালে জুলাই মাসে তার লেনদেন ছিল এই নিম্নরূপ। অর্থাৎ হাবিব ট্যাক্স কনসালটেন্সি নামে একটি তার ফার্ম আছে, যেখানে ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, এবং এটি হচ্ছে একটি ছোটোখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন ছিল নিম্নরূপ, এবং এই লেনদেনের আলোকে প্রশ্নে বলছে, জুলাই মাসে মোট লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো এই প্রশ্নের আলোকে। এবং খনং বলছে জাবেদা করতে, গনং আবার কিছু খতিয়ান করতে বলেছে, তাই না? তো আমরা প্রথমে কনং এর সমাধানটি চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তো দীর্ঘক্ষণ ক্লাস করতে বোরিং লাগছে, কিন্তু শিখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। কেননা একটি জিনিস যদি ভালো করে শিখতে হয় তাহলে তো একটু সময় কষ্ট করে দিতেই হবে। তো ঠিক আছে, আমরা লক্ষ্য করি এই কনং এর উত্তর এখানে কোনগুলো খুঁজে বের করার চেষ্টা করি। তো এই যে 11 তারিখের ঘটনাটি লক্ষ্য করি, মাসে 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। এই যে এটি মুভ করতেছে, ড্যান্স দিচ্ছে এই লেনদেনটি। আমরা আরেকবার দেখি, এই যে এটি লড়তেছে এই লেনদেনটি, এইটি হচ্ছে আমাদের লেনদেন নয়, কেননা নিয়োগ দেওয়া হচ্ছে, টাকা প্রদান করা হয়নি। আরও একটি ঘটনা লক্ষ্য করি, যে 19 তারিখের এটি লেনদেন নয়, দৈনিক বাংলায় বিজ্ঞাপনের জন্য চুক্তি সম্পাদন করা হলো 3000 টাকা। এটি অর্থাৎ এই 11 তারিখ নিয়োগ করা হলো এবং 19 তারিখ চুক্তি সম্পাদন করা হলো, এই দুটো লেনদেন নয়। তাহলে এই দুটো আমরা এখন আলাদা করে ছকের মাধ্যমে লিখি। তো এই যে লক্ষ্য করি, পাশের ক, লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। তো তাহলে আমরা এখন এই লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ যদি 11 তারিখ লিখি, একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, সংক্ষেপে লিখলাম আমরা 10,000 টাকা, এবং বিজ্ঞাপনের জন্য চুক্তি সম্পাদন করা হলো 3000 টাকা। তো এবার এই 10,000 আর 3000 দুটো যোগ করে যে টাকা হবে সেটা হচ্ছে আমাদের মোট লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ। তাহলে 10 আর 3 = 13,000 হলো, এবং এই 13,000-এর নিচে আমরা ডাবল দাগ দিয়ে এটি শেষ করব। তো পরবর্তী খনং প্রশ্নটি লক্ষ্য করি, মিস্টার হাবিব এর হিসাব বইতে উপরোক্ত লেনদেনগুলির জাবেদা প্রস্তুত করো। তো এখানে কিন্তু এই যে লাল কালি দিয়ে রেখেছি 11 তারিখ এবং এই যে 19 তারিখ, এই দুটো কিন্তু লেনদেন নয়। অর্থাৎ এই 11 তারিখ এবং 19 তারিখ বাদে অন্যান্য যে সমস্ত লেনদেনগুলি আছে সেগুলি নিয়ে আমাদের জাবেদা করতে হবে, বিশেষ করে খনং এর উত্তরে। তো পরীক্ষার হলে অবশ্যই এরকম লাল কালি দেওয়া থাকবে না, আমি সহজে বোঝানোর জন্য তোমাদের লাল কালি দিয়ে রেখেছি। তো এই যে 5 নং প্রশ্নের উত্তর খ, আমরা জাবেদার ছক আঁকি। তোমরা যারা আমার সাথে খাতায় করতেছো তারা এরকম জাবেদার ছক আঁকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এক ছকের মধ্যে সব জাবেদাগুলি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে করবে। আমি কিন্তু প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদাভাবে একটু বড় করে উপস্থাপনের জন্য এই প্রত্যেকটা ছকে আলাদা আলাদা করে লিখবো। আমি লক্ষ্য করি, জাবেদার ছক অঙ্কন করেছি, উপরে লেনদেনটি আমি 1 তারিখের লেনদেনটা নিয়ে এসেছি, নগদ 30,000 টাকা এবং বন্ধুর নিকট থেকে 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু নগদে কত টাকা হবে? নগদান হিসাবে ডেবিট হবে আমরা জানি, কেননা নগদ আছে এখানে। এখন এই নগদান হিসাবে টাকা কত টাকা লিখবো একটু চিন্তা করো, তোমরা এখানে কত টাকা লিখবো? এটা কিন্তু কমন মিস্টেক করেন স্টুডেন্টরা অনেক সময়, এই 30,000 টাকা অনেক সময় ভুলে এখানে লেখে, কিন্তু না, তা হবে না। কেননা বন্ধুর নিকট থেকে যে ঋণ নিয়ে এসেছে ঋণটাও কিন্তু নগদ টাকা, তাহলে আমাদের এই 60,000 টাকাও নগদ, 30,000 টাকাও নগদ, দুটো একসাথে যোগ করে আমরা লিখবো 90,000 টাকা। নগদান হিসাব ডেবিট 90,000 টাকা, এর ঋণ হিসাব ক্রেডিট লিখবো ঋণে যে টাকা লেখা আছে, কেননা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এইবার এই 90 থেকে 60,000 বিয়োগ করে মূলধন হিসাবে লিখবো, অর্থাৎ আমার নিজের যেটুকু টাকা সেটাই হচ্ছে মূলধন। ব্যাখ্যা লিখবো, নগদ ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।
পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, জুলাই 5 তারিখে অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় করা হলো 40,000 টাকা, অর্থাৎ 40,000 টাকার কম্পিউটার ক্রয় করেছি, তাই না? তো কম্পিউটার ক্রয়টা কি হবে, কম্পিউটারটা কি হবে, কম্পিউটার, টাইপরাইটার, ক্যালকুলেটর, এগুলো কি হবে? এগুলো অফিস সরঞ্জাম হবে, তাই না? তো অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট 40,000 টাকা, এবং এখানে নগদে কি বাকিতে বলা নাই, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে কিছু না বলা থাকলে নগদে মনে করতে হবে, তাই নগদান হিসেবে ক্রেডিট 40,000 টাকা। ব্যাখ্যায় লিখবো অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বোরিং ফিল করতেছো অনেকে, কিন্তু একটু ধৈর্য সহকারে তো দেখতেই হবে শিখতে হলে। প্রবাদে আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই কেষ্টকে মিলাতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মাহমুদকে নগদে আয় কর পরামর্শ দেওয়া হলো এই 10,000 টাকা। এখানে মনে হচ্ছে কিন্তু নগদ টাকা আমরা দিচ্ছি, আসলে তা না। মাহমুদ নামে একজন ব্যক্তি কাস্টমার, তাকে আমরা এই আয়কর পরামর্শ দিয়ে, আইনি পরামর্শ দিয়ে সেখান থেকে আমরা নগদে পেয়েছি। তো নগদ টাকা বৃদ্ধি পাবে নগদান হিসাব ডেবিট। কোথা থেকে পেয়েছি? আয়কর থেকে। আয়করটা সেবামূলক উপার্জন, সেজন্য সেবা আয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যাখ্যা লিখবো মাহমুদকে নগদে আয়কর পরামর্শ দেয়া হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, জামালকে আয়কর পরামর্শ দিয়ে একটি বিল তৈরি করা হলো 16,000 টাকা, অর্থাৎ জামাল নামে একজন ব্যক্তি, তাকে আমরা ইনকাম ট্যাক্সের জন্য পরামর্শ দিয়ে তার কাছ থেকে আমরা 16,000 টাকার বিল পেয়েছি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব হবে। কেন প্রাপ্য হিসাব হবে? এখন পাইনি কিন্তু পরে তো পাবো, বিল তৈরি করা হয়েছে টাকা পাইনি কিন্তু পরে তো পাবো, সেই জন্য প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট। এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব জামাল হিসাব লেখায় উত্তম, টাকা লিখবো এই 16,000 টাকা, এবং সেবা হিসাব ক্রেডিট লিখবো, কেননা এই প্রতিষ্ঠানটা হচ্ছে আয়কর পরামর্শমূলক একটি প্রতিষ্ঠান, ইনকাম ট্যাক্স কনসালটেন্সি ফার্ম, সেজন্য আমাদের আয়কর এর মাধ্যমে যে উপার্জন হবে সেটা সেবা আয়ের মধ্যে লিখব। ব্যাখ্যা লিখব জামালকে বাকিতে আয়কর পরামর্শ দিয়ে বিল তৈরি করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, জুলাই 31 তারিখের কর্মচারীকে জুলাই মাসের বেতন পরিশোধ করা হলো। এখানে কিন্তু টাকার পরিমাণে উল্লেখ নাই, তাই না? তো টাকা কত টাকা হবে আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু ব্যাক সাইডে যাই, দেখে আসি কত টাকা হবে। তো এই যে লক্ষ্য করি লেনদেনে আবার আমরা ফিরে এসেছি, এখানে আমাদের 31 তারিখে বলছে কর্মচারীকে জুলাই মাসের বেতন পরিশোধ করা হলো, এখানে টাকা নাই, কিন্তু এই কর্মচারীর সাথে আমাদের এই 11 তারিখের লাল কালের কর্মচারীর সম্পর্ক আছে। তো 11 তারিখের এই যে লাল কালি দিয়ে লেখা যে কর্মচারী নিয়োগ করা হলো, এটা কিন্তু লেনদেন ছিল না, কিন্তু আজকে যখন বেতন পরিশোধ করছি তখন কিন্তু লেনদেন হবে। সেজন্য আমরা আজকে কি জাবেদা করবো, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই যে আমরা জাবেদা লিখবো বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো এই যে আমরা অঙ্কে আবার ফিরে এসেছি, অঙ্কে যে নিচের লাইনটি পড়ি, উপরোক্ত তথ্য হতে মূলধন হিসাব, ঋণ হিসাব, বেতন হিসাব এবং সেবা হিসাব প্রস্তুত করো। 4টা খতিয়ান করতে বলেছে, মূলধন হিসাব, ঋণ হিসাব, বেতন হিসাব এবং সেবা আয় হিসাব। তো আমরা 4টা খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি পাশের গ হাবিবের হিসাব বইতে খতিয়ান, এই যে প্রথমে কি করবো আমরা মূলধন হিসাবে শখ আঁকলাম, তাই না? তো একটা কাজ করি আমরা সহজে বোঝার জন্য, এই মূলধন হিসাবের উপরে অর্থাৎ শখের উপরে এখানে আমরা জাবেদাটা নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমি জাবেদাটা নিয়ে এসেছি, এখানে একটু ক্রিটিক্যাল আছে, ভালো করে বুঝতে হবে। কিন্তু এখানে মূলধন হিসাব ক্রেডিট 30,000 টাকা, তাই না? তোমরা কল্পনা করো তো এখানে কী নাম লিখবো আমরা, মূলধন হিসাবে ক্রেডিট দিকে আমরা লিখবো 30,000 টাকা, ভালো কথা, 30,000 টাকা ক্রেডিটে লিখবো, কিন্তু নাম কী লিখবো? নাম হবে মূলধন ক্রেডিট আছে না, বিপরীত নামটা হবে, অর্থাৎ নগদান হিসাব হবে, নগদান হিসাব নাম লিখবো। কেন লিখবো? মূলধন ক্রেডিট, তাহলে ডেবিটের নামটা হবে, উল্টা নামটা হবে। কিন্তু অনেকে ভুল করে ঋণ হিসাব লিখবে, কিন্তু না, তা হবে না, খেয়াল রাখতে হবে কিন্তু ভালো করে, এগুলো কমন মিস্টেক করে শিক্ষার্থীরা, তাই ভালো করে না বুঝলে কিন্তু প্রবলেম হবে। মূলধন হিসাবে আমরা ক্রেডিট দিকে টাকা লিখবো 30,000 টাকা, কিন্তু নাম লিখবো এই বিপরীত ডেবিটের নামটা, নগদান হিসাব, এবং জেরের ঘরে টাকা লিখবো ক্রেডিটে আসে তাই ক্রেডিটে লিখে দিব। মূলধন সংক্রান্ত আর কোনো লেনদেন না থাকায় আমাদের এই মূলধন হিসাব শেষ করা হলো। এবার আমরা ঋণ হিসাব করবো। তো ঋণ হিসাব করার সময় আমরা আবার উপরে এই জাবেদাটি, ঋণ সংক্রান্ত জাবেদাটি আমরা উপরে লিখে রেখেছি। তো এইখানে লক্ষ্য করি ঋণ হিসাবের কোন দিকে টাকা, জাবেদায় ক্রেডিট দিকে, ঋণ হিসাবের ক্রেডিট দিকে টাকা 60,000 টাকা। তো এই ক্রেডিট দিকে টাকাটা আমরা ক্রেডিট দিকে লিখবো, তাই না? তো নাম কী লিখবো? নাম হবে বিপরীত নামটা, অর্থাৎ এখানে হবে নগদান হিসাব। আবার বলি, ঋণ হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো 60,000, ঋণ হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো 60,000, কেননা ঋণ হিসাবের ক্রেডিটে টাকা আছে তাই। নাম লিখবো বিপরীতটা, অর্থাৎ ডেবিটের নামটা লিখবো, খেয়াল রাখতে হবে কিন্তু ভালো করে। এবার ক্রেডিটের টাকাটা ক্রেডিট জেরে বসে যাবে। এবার আমরা বেতন হিসাব প্রস্তুত করব। তো এই যে উপরে বেতন সংক্রান্ত যে লেনদেনটি আছে, এই লেনদেন দেখে, এই জাবেদা দেখে আমরা বেতন হিসাবটা প্রস্তুত করব। ভালো করে লক্ষ্য করি, তোমরা তো নিজেরা একটি পারবে আমি আশা করি। তারপরে একটু লক্ষ্য করি, বেতন খরচ হিসেবে ডেবিট দিকে টাকা কত টাকা, 10,000 টাকা ডেবিটে লিখবো। নাম লিখবো কি একটু চিন্তা করি, নাম লিখবো বিপরীত নগদান হিসাবে, কিন্তু নাম লিখবো, আর টাকা লিখবো এই 10,000 ডেবিটে। কেন ডেবিটে লিখবো? বেতন হিসাবে ডেবিটে টাকা। এবার ডেবিটে যেহেতু টাকা আছে, জেরে ডেবিটে বসে যাবে। বেতন সংক্রান্ত আর কোনো লেনদেন না থাকায় এই সমাপ্ত করা হলো। এবার আসি সেবা আয় সংক্রান্ত হিসাব। সেবা আয়ের সম্ভবত 2টা জাবেদা ছিল,
সেবায়ের একটা হচ্ছে জুলাই 8 তারিখ একটি সেবায় ছিল, জুলাই 8 তারিখে নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট, তাই না? তো জুলাই 8 তারিখ আমরা এখানে লিখব। লেখার পরে যে সেবা হিসাবের ক্রেডিটে টাকা কত টাকা, 10,000 টাকা, ক্রেডিট দিকে লিখব। সেবা হিসাব যেহেতু করতেছি তাই সেবা আয় এর ক্রেডিট দিকে টাকা লিখব, কিন্তু নাম কি লিখব? নাম লিখব ডেবিটের নামটা, নগদান হিসাব, এবং টাকা লিখব সেবা আয় হিসাব করতেছি তাই সেবা আয়ের কোন দিকে টাকা, ক্রেডিট দিকে, ক্রেডিটে টাকা লিখব, এবং ক্রেডিটের টাকাটা ক্রেডিট জেরে চলে যাবে। আরও একটি লেনদেন ছিল এই যে 15 তারিখের লেনদেন, প্রাপ্য হিসাব জামাল ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, এই লেনদেনটি ছিল আমাদের, তাই না? তো এখানে সেবা আয় হিসাব আছে লক্ষ্য করেছি, এখানেও কিন্তু সেবায় ক্রেডিট দিকে 16,000 টাকা বসবে, এই ক্রেডিট দিকে। নাম কি হবে? আগে তারিখটা লিখি, জুলাই 15 তারিখ। এখানে নাম কি লিখবো? সেবা আয় হিসাব করতেছি, বিপরীত নামটা লিখবো, প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাব জামাল লেখা যায়, কিন্তু আমরা প্রাপ্য হিসাব লিখলাম, সমস্যা নাই। প্রাপ্য হিসাব লিখে টাকা কোথায় লিখবো? সেবা আয় হিসাবে ক্রেডিট দিকে টাকা, তাই ক্রেডিট দিকে টাকা লিখবো। তো এবার জেরের ঘরে টাকা লিখবো, তাই না? জেরের ঘরে কত টাকা হবে তোমরা একটু চিন্তা করো তো। এখানে ক্রেডিট ছিল আমাদের 10,000 টাকা, আরও ক্রেডিট আসলো 16,000 টাকা, তাহলে 10,000 আর 16,000 আমার ক্রেডিট বেড়ে হলো 26,000 টাকা। অর্থাৎ আমার ক্রেডিট জের ছিল 10,000, তার সাথে আরও ক্রেডিট আসলো, সেই জন্য ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে। তো এইভাবে আমরা খতিয়ান সম্পন্ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে এই ক্লাসটি তোমাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। অবশ্যই যারা দেখেছো তারা অবশ্যই শিখতে পেরেছো। তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভ্যাট সংক্রান্ত লেনদেন হিসাববুক্তকরণে জাবেদা ও খতিয়ান দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।